আসসালামু আলাইকুম সবাইকে এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও অফ ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার। ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের একদম ফার্স্ট যে অধ্যায়টা আছে ব্যবস্থাপনা ধারণা, আমরা এই চ্যাপ্টারের অনেকগুলো টপিক আমরা ইতোমধ্যে প্রিভিয়াস কয়েকটা ভিডিও জুড়ে কভার করে ফেলেছি। আমরা এই ভিডিওতে এই চ্যাপ্টারের আরও তিনটা টপিক সম্পর্কে আলোচনা করব। প্রথমত আমরা জানব ব্যবস্থাপনার বিভিন্ন স্তর সম্পর্কে, এরপরে আমরা জানব ব্যবস্থাপনা কি একটি পেশা নাকি না, এই কোয়েশ্চেনের আনসার কি হবে সেটা, এবং এরপরে আমি তোমাদেরকে একটা গল্প শোনাবো। ওই গল্পটা তোমাদেরকে বুঝতে হেল্প করবে যে ইয়াস, ব্যবস্থাপনা একটি সর্বজনীন বিষয়। তাহলে চলো শুরু করা যাক। এবং ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের অন্যান্য ভিডিওগুলোর মতনই এই ভিডিওতেও ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছি আমি, তাবাসসুম আমরিন প্রিয়তি। তাহলে চলো আমরা পড়াশোনা শুরু করি। তাহলে যেমন কথা তেমন কাজ, যেমনটা আমি বলেছিলাম যে এই ভিডিওর একটা টপিক হবে ব্যবস্থাপনার বিভিন্ন স্তর, তাহলে এখন আমরা এটা নিয়ে আলোচনা করব। ব্যবস্থাপনার ধারণা, এখন এই ব্যবস্থাপনার ধারণা চ্যাপ্টারটা পড়তে গিয়ে যদি ব্যবস্থাপনা কাকে বলে সেই সম্পর্কেই আমাদের মনে কনফিউশন থেকে যায়, তাহলে কিন্তু এটা একটা সমস্যাই বটে, তাই না বলো? তাহলে ব্যবস্থাপনা কাকে বলে এটা একটু রিওয়াইন্ড করো তো। আমরা কি পড়ছিলাম, প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। তো এই প্রাতিষ্ঠানিক লক্ষ্য যাতে অর্জন করা যায়, তো এই প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে এবং সেই সাথে আমার প্রতিষ্ঠানে যে উপায় উপকরণাদি আছে সেগুলোকে যাতে ইফেক্টিভলি ব্যবহার করা যায়, মানে সুষ্ঠুভাবে ব্যবহার করা যায়, তো সেই সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যকে ব্যবস্থাপনা বলে। এখন একটা যে কোনো একটা প্রতিষ্ঠানের কথা চিন্তা করো, এটা হোক বৃহদায়তন অথবা ছোট প্রতিষ্ঠান, প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন পদেই কর্মরত ব্যক্তিবর্গ থাকে। কিন্তু একদম উচ্চ স্তরেও যেমন কর্মরত ব্যক্তিবর্গ আমরা দেখতে পাই, তেমনি কিন্তু একদম আমরা দেখতে পাই যে অন্যান্য স্তরগুলোতেও কিন্তু মানুষ কাজ করে। এখন প্রতিষ্ঠানে উচ্চ স্তর হোক, মধ্যস্তর হোক, নিম্ন স্তর হোক, তিন স্তরেই কিন্তু, মানে যে কোনো স্তরের কথাই বলি না কেন, সেখানে কিন্তু ব্যবস্থাপনার উপস্থিতি কিন্তু থাকবেই। কোনো একটা মাত্র স্তরে কিন্তু ব্যবস্থাপনার কাজগুলো সীমাবদ্ধ না। তো ব্যবস্থাপনার স্তর সমূহে এখন আমরা জানব। প্রথমত আমরা জানব উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা, এটা হচ্ছে একটা ব্যবস্থাপনার স্তর। এখন উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা কাকে বলে, প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের নির্বাহীদের সমন্বয়ে গড়ে ওঠা ব্যবস্থাপনাকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বলে। অর্থাৎ বলেছি না, বিভিন্ন পদে কিন্তু কর্মরত ব্যক্তিবর্গ আছে প্রতিষ্ঠানে। এখন প্রতিষ্ঠানে একদম শীর্ষ পর্যায়ে যারা নির্বাহীগণ থাকেন তাদের সমন্বয়ে গড়ে ওঠা ব্যবস্থাপনাকেই বলা হয় উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা। এখন তারা বেসিক্যালি কোন ধরনের কাজে লিপ্ত থাকে, প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি হবে এবং নীতি কি হবে সেগুলো নির্ধারণ করা, সেই সাথে দীর্ঘমেয়াদী লক্ষ্য কি হবে, কি কি কৌশল অবলম্বন করতে হবে প্রতিষ্ঠানকে, আবার সেই সাথে পরিকল্পনা প্রণয়নের সঙ্গেও কিন্তু এই ধরনের ব্যবস্থাপনা জড়িত। এবং যদি আমরা পদের নামগুলো স্পেসিফিক্যালি বলি যেগুলো হচ্ছে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার মধ্যে পড়ে, তাহলে কোন একটা কোম্পানির চেয়ারম্যান, পরিচালক মণ্ডলী, এরপর হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর বা ব্যবস্থাপনা পরিচালক, এরপর হচ্ছে সচিব এবং সেই সাথে ক্ষেত্র বিশেষে জেনারেল ম্যানেজার, তারা কিন্তু এই উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত বা বলা যায় এই ধরনের ব্যবস্থাপনার আওতাভুক্ত আর কি। এরপরে নেক্সট আমরা যে ব্যবস্থাপনার স্তর সম্পর্কে জানবো সেটা হচ্ছে মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা। এখন উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা কোন ধরনের কাজের সাথে সম্পৃক্ত এটা তো আমি বলেছিলাম, তাই না? একটু মনে করে দেখো, নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্য, এই ব্যাপারগুলোর সাথে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার সম্পৃক্ততা থাকে। এখন উচ্চ পর্যায়ে যে লক্ষ্য, যে পরিকল্পনা ও নীতি নির্দেশনা গ্রহণ করা হয় সেগুলো যাতে বাস্তবায়ন করা যায়, সে বাস্তবায়নে নিম্ন পর্যায়ে ব্যবস্থাপকদেরকে কাজে লাগাতে ব্যবস্থাপনার যে পর্যায়ে কাজ করে তাকেই বলা হয় মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা। এখন আমরা সেতু তো দেখেছি অলমোস্ট সবাই, তাই না? সেতু কি করে, এক জায়গার সাথে আরেকটা জায়গাকে কানেক্ট করে। তাহলে এই মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা না অনেক টাইপের, মানে অনেকটা উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা আর নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনার মধ্যে সেতু বন্ধকের কাজ করে। এবং এই মধ্য পর্যায়ের ব্যবস্থাপনার কাজগুলো কি হয়, এই যে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনায় যেই গৃহীত লক্ষ্য, পরিকল্পনা, নীতি নির্দেশনা, কৌশল, পরিকল্পনা গ্রহণ করা হয় সেটাই বাস্তবায়নের জন্য কিন্তু এই মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করে, উপায় উপকরণাদি সংগঠিতকরণ করে, পরিচালনা করে, নেতৃত্ব
প্রদান করে সমন্বয় এবং সেই সাথে নিয়ন্ত্রণ কার্য কিন্তু সম্পাদন করে। এভাবেই প্রতিষ্ঠানে মধ্যপর্যায়ের ব্যবস্থাপনা গড়ে ওঠে। এবং কোন কোন পদ হচ্ছে মধ্যপর্যায়ের ব্যবস্থাপনার আওতায় পড়ে, যেমন হচ্ছে প্রতিষ্ঠানের বিভাগীয় ব্যবস্থাপক যারা থাকে, সহকারী ব্যবস্থাপক যারা থাকে, এরিয়া ম্যানেজার যারা থাকেন, তো এরকম এ ধরনের পদের ব্যক্তিগণ এই মধ্যপর্যায়ের ব্যবস্থাপনার আওতাভুক্ত। নেক্সট আমরা ব্যবস্থাপনার যেই স্তর সম্পর্কে জানবো সেটা হচ্ছে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা, যাকে ইংরেজিতে বলা হয় লোয়ার লেভেল অর ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট। এখন মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা যদি আমরা মনে করে দেখি, তাহলে এই পর্যায়ের ব্যবস্থাপনায় কিন্তু উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা দ্বারা যে গৃহীত পরিকল্পনাগুলো থাকে, নীতি কৌশলগুলো থাকে, সেগুলো যাতে বাস্তবায়ন করা যায়, এই জন্য কিন্তু মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা কি করে ওই রিলেটেড পরিকল্পনা করে, তারপরে হচ্ছে ব্যবস্থাপনার বাকি কাজগুলো করে থাকে। এখন মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা কর্তৃক যে গৃহীত পরিকল্পনা আছে এবং নীতি কৌশল আছে, সেগুলো যাতে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা যায়, তো মাঠ পর্যায়ে বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনাকেই বলা হয় নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা। ওকে, তাহলে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত পরিকল্পনা যেন বাস্তবায়ন করা যায়, মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা কি করে সেই বাস্তবায়নের জন্য নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনাকে কাজে লাগানোর চেষ্টা করে, এবং নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা কি করে মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা যে পরিকল্পনা গ্রহণ করে সেগুলোকে মাঠ পর্যায়ে বাস্তবায়ন যাতে করা যায় সেই জন্য কর্মরত থাকে। এখন নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনার কথা যদি আমি আরেকটু বলি, তাহলে এই পর্যায়ের একদম উপরে থাকে কি মধ্য পর্যায়ের ব্যবস্থাপকগণ, এবং নিচের দিকে থাকে হচ্ছে ব্যবস্থাপনার সঙ্গে যারা সংশ্লিষ্ট নয়, সোজা বাংলায় শ্রমিকরা যারা থাকে, যারা ব্যবস্থাপনার কাজের সাথে সংশ্লিষ্ট নয়। এখন আমরা যদি প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, এখান তো উচ্চ স্তর আছে, মধ্য স্তর আছে, নিম্ন স্তর আছে। এখন প্রতিষ্ঠানে একদম নিচের স্তর থেকে যদি আমি চিন্তা করি, তাহলে একদম প্রথম সারির ব্যবস্থাপকরাই হচ্ছে এই নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনার আওতাভুক্ত। অ্যান্ড ইয়াস, এই পর্যায়ে কিন্তু তত্ত্বাবধান পর্যায় নামেও কিন্তু পরিচিত। তাহলে এই তো গেল ব্যবস্থাপনার বিভিন্ন স্তর। এখন একটা চিত্রের মাধ্যমে যদি আমি তোমাদেরকে দেখাই তাহলে আরেকটু ক্লিয়ার হবে। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে হবে যে নিম্ন পর্যায়ে ব্যবস্থাপনার মধ্যে কারা থাকে, এটা যদি আমি একদম স্পেসিফিক্যালি পদগুলোর নাম বলি, তাহলে দেখো প্রতিষ্ঠানে ফোরম্যান, সুপারভাইজার যারা থাকে তারা হচ্ছে এই নিম্ন পর্যায়ে ব্যবস্থাপনার আওতাভুক্ত। তাহলে দেখো উচ্চ পর্যায়ে ব্যবস্থাপনার মধ্যে কারা কারা আওতাভুক্ত, প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক তারা, এবং মধ্য পর্যায়ে ব্যবস্থাপনার আওতাভুক্ত হচ্ছে বিভাগীয় ব্যবস্থাপক যারা থাকে প্রতিষ্ঠানে, সহকারী ব্যবস্থাপক যারা থাকে, এরিয়া ম্যানেজার প্রমুখ ব্যক্তিবর্গ, এবং নিম্ন পর্যায়ে ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত থাকেন ফোরম্যান, সুপারভাইজার ইত্যাদি পদের মানুষজন। তাহলে আমি একটা কথা বলেছিলাম যে নিম্ন পর্যায়ে ব্যবস্থাপনার আওতাভুক্ত কারা, তো ওখানে আমি বলেছিলাম যে একদম প্রতিষ্ঠান নিচের দিক থেকে ওপরের দিকে যদি চিন্তা করি, তাহলে একদম প্রথম সারির ব্যবস্থাপকগণই হচ্ছেন যে এই নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনার আওতাভুক্ত। তাহলে এইটা এই চিত্রের মাধ্যমে কিন্তু দেখা যায়। দেখো যে আমি যদি প্রতিষ্ঠানে নিচের দিক থেকে চিন্তা করি, তাহলে একদম ফার্স্টেক তাহলে কোন পদের লোকজন আসে, ফোরম্যান, সুপারভাইজার, প্রমুখ ব্যক্তিবর্গ, তাহলে তারাই কিন্তু এই নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনার আওতাভুক্ত। আশা করি ব্যবস্থাপনার বিভিন্ন স্তর সম্পর্কে, বিভিন্ন স্তরের কর্মরত মানুষ সম্পর্কে আমি তোমাদেরকে একটা ধারণা দিতে পেরেছি। এখন এখানে আরো কিছু কথা আছে যে আমি যদি ব্যবস্থাপনার কাজকে প্রকৃতিগতভাবে চিন্তা করা আর কাজ করা এই দুইটা ভাগে ভাগ করি, তাহলে দেখা যাবে কি উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা কিন্তু বেশি জড়িত মানে চিন্তা রিলেটেড যে কাজগুলো আছে আর কি, অর্থাৎ হচ্ছে প্রকৃতিগতভাবে চিন্তা করা এবং কাজ করা, এই দুইটা ভাগে যদি আমি ব্যবস্থাপনার কাজকে ভাগ করি, তাহলে কিন্তু চিন্তা করার কাজটা বা অধিক মাত্রায় চিন্তনীয় কাজ কিন্তু এই উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার আওতাভুক্ত ব্যক্তিবর্গই করে থাকেন, এবং নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা হচ্ছে অধিক মাত্রায় জড়িত থাকেন সরাসরি কাজ করা তত্ত্বাবধানের সাথে। ওকে, আর মধ্য পর্যায়ের ব্যবস্থাপনার আওতাভুক্ত মানুষরা কি করে, তার ব্যক্তিবর্গরা কি করে, তারা হচ্ছে মোটামুটিভাবে চিন্তা করার কাজটাও করেন, মানে চিন্তনীয় কাজগুলো তাদের করা লাগে, আবার সেই সাথে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনার আওতাভুক্ত ব্যক্তিরা যেরকম সরাসরি কাজ তত্ত্বাবধানের সাথে বেশি জড়িত থাকেন, মধ্য পর্যায়ের ব্যবস্থাপনায় কিন্তু ওই রিলেটেড কাজও মোটামুটিভাবে তাদের দেখাই লাগে। অর্থাৎ উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার আওতাভুক্ত মানুষজন অধিক চিন্তনীয় কাজের সাথে জড়িত থাকেন, নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনার আওতাভুক্ত মানুষজন হচ্ছে তারা হচ্ছে যে অধিক মাত্রায় জড়িত থাকেন সরাসরি কাজ তত্ত্বাবধানের কাজের সাথে, আর মধ্য পর্যায়ের ব্যবস্থাপনার আওতাভুক্ত জড়িত থাকেন এই দুই ধরনের কাজে, অর্থাৎ চিন্তা করা, কাজ করা, দুই ধরনের কাজই তাদের মোটামুটিভাবে দেখা লাগে।
দুই ধরনের কাজই তাদের কার্যক্রমের মধ্যে উপস্থিত থাকে। তাহলে এই তো গেল আমাদের একটা টপিক, ব্যবস্থাপনার বিভিন্ন স্তর। এখন আমরা সেকেন্ড টপিকটা শুরু করার আগে আমরা একটা কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমি যে এতক্ষণ ধরে ডিসকাস করলাম যে ব্যবস্থাপনার বিভিন্ন স্তর সম্পর্কে, এইটা রিলেটেড একটা কোয়েশ্চেন আছে। দেখি তো কয়জন পারে এটার অ্যান্সারটা দিতে। কোয়েশ্চেনটা হচ্ছে, কোনো কোম্পানির চেয়ারম্যান, ঠিক আছে, তিনি ব্যবস্থাপনার কোন পর্যায়ের আওতাভুক্ত? তিনি কি উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত, তিনি কি মধ্য পর্যায়ের ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত, নাকি তিনি নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত? একটু আগে যে আমি পড়ালাম যে কোন পদের মানুষজন কোন ধরনের ব্যবস্থাপনা বা কোন পর্যায়ের ব্যবস্থাপনা বা কোন স্তরের ব্যবস্থাপনার সাথে জড়িত, সেই জিনিসটা যদি তোমার মনে করো তাহলে এই কোয়েশ্চেনের আনসারটা কিন্তু অনেক সোজা। তাহলে যাদের মনে হচ্ছে যে কোন একজন কোম্পানির চেয়ারম্যান তিনি হচ্ছেন যে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার আওতাভুক্ত, কংগ্রেচুলেশনস, অ্যান্সারটা কারেক্ট। তাহলে এই তো গেল আমাদের একটা টপিক। এখন নেক্সট আমরা একটা কোয়েশ্চেন আনসার জানবো, ব্যবস্থাপনা কি একটি পেশা নাকি না সেটা। আচ্ছা, ব্যবস্থাপনা কি একটি পেশা, এই জিনিসটা যদি জানতে হয় তাহলে কিন্তু আমার এটাও জানা দরকার যে পেশা কাকে বলে। এখন আমাদের সমাজের কথা যদি আমরা চিন্তা করি তাহলে পেশার ডেফিনেশনটা নিয়ে বা প্রফেশন বেসিক্যালি কাকে বলে এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেক ধরনের মতবিরোধ দেখা যায়, এবং এইটা নিয়েও মতবিরোধ দেখা যায়, আবার সেই সাথে এটাও একটা কনফিউশন সৃষ্টি করে যে ব্যবস্থাপনা কি আদৌ একটা পেশা কি না। কিন্তু হ্যাঁ, যদি একদম ডিরেক্ট অ্যান্সার দেই তাহলে অ্যান্সারটা হবে কি, নো, ব্যবস্থাপনা এখনো পূর্ণাঙ্গ পেশা হয়নি, পূর্ণাঙ্গ পেশা হিসেবে গণ্য নয় এটি। এখন আমরা জানবো পেশা কাকে বলে, এইটা আরেকটু ব্রডলি জানবো আমরা। এখন পেশা কাকে বলে এটা যদি একটা সংজ্ঞা আমি দেই তাহলে এটা হচ্ছে যে বিশেষায়িত জ্ঞান সম্বলিত কোনো কাজ বা বৃত্তিকে সাধারণ অর্থে পেশা বলে। এখন এই লাইনটার অর্থ কি একটু এক্সপ্লেইন করি। এখন এই বিশেষায়িত জ্ঞান বলতে কি বোঝায় জানো? বিশেষায়িত জ্ঞান বলতে বোঝায় কি, কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে ওই ক্ষেত্র সংশ্লিষ্ট ব্যবহারিক এবং তাত্ত্বিক জ্ঞান থাকাকেই বোঝায়। একটু এক্সপ্লেইন করি এবং একজন মানুষের হেল্প নেই এটাতে। সেই মানুষটা হচ্ছে একজন কৃষক। একজন কৃষকের কথা চিন্তা করো, তিনি কিন্তু কৃষিকাজ করতে করতে তার এই কাজটায় পারদর্শী হয়ে ওঠেন, কিন্তু কৃষিকাজ রিলেটেড কোনো তাত্ত্বিক জ্ঞান কিন্তু তার থাকে না। সো একজন কৃষককে কিন্তু আমরা পেশার মানদণ্ডে ফেলতে পারবো না। কিন্তু একজন কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা গ্র্যাজুয়েট, তার কিন্তু কৃষি বিষয়ে থিওরিটিক্যাল নলেজ থাকে, তাত্ত্বিক জ্ঞান থাকে কিন্তু, আবার সেই সাথে যে ব্যবহারিক জ্ঞানটা সেটাও কিন্তু সে তার পড়াশুনো চলাকালেই ট্রেনিং পেয়ে থাকে। তার মানে একজন কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা গ্র্যাজুয়েট, তার কিন্তু কৃষি বিষয়ে তাত্ত্বিক জ্ঞান যেমন থাকে ব্যবহারিক জ্ঞানও কিন্তু সেরকম থাকে। সো এই জন্যে কিন্তু তাকে বলা হবে একজন কৃষিবিদ, এবং তার কাজটাকে কিন্তু একটা পেশা হিসেবে গণ্য করা হবে। আবার আরেকটা মানুষেরও হেল্প নেওয়া যায় এটা এক্সপ্লেন করতে, তিনি হচ্ছেন একজন হাতুড়ে ডক্টর। এখন হাতুড়ে ডক্টরকে অনেকেই বলে থাকেন ডক্টর গ্রামে গঞ্জে, বাট তার যদি ডাক্তারি বিদ্যার উপর কোন ধরনের থিওরিটিক্যাল নলেজ না থেকে থাকে, তাত্ত্বিক জ্ঞান না থেকে থাকে বা কোনো ডিগ্রি না থেকে থাকে, তাহলে কিন্তু তার কাজটাকে পেশা বলা যাবে না। সো যদি পেশা হতে হয় তাহলে নির্দিষ্ট ক্ষেত্রে অবশ্যই ওই ক্ষেত্র সংশ্লিষ্ট তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। এখন পেশা রিলেটেড আরো কিছু ইনফরমেশন দেই তোমাদেরকে। এই যে পেশার কথা বলছি, একজন কৃষিবিদ, একজন ডাক্তার, যাদের হচ্ছে তাদের ক্ষেত্র সংশ্লিষ্ট তাত্ত্বিক জ্ঞান এবং ব্যবহারিক জ্ঞান রয়েছে, এরূপ ব্যক্তিবর্গের কিন্তু অবশ্যই রাষ্ট্র স্বীকৃত সংঘ বা সমিতি রয়েছে, এবং তাদের কিন্তু ওই সংঘ বা সমিতি সদস্যপদ গ্রহণ করতে হয়, এবং অবশ্যই পেশাগত আচরণবিধি এবং নিয়ম নির্দেশিকা, রুলস, রেগুলেশন এগুলো থাকে, এবং যারা সদস্য থাকেন সেই রাষ্ট্র স্বীকৃত সংঘ বা সমিতির তারা কিন্তু দায়বদ্ধ থাকেন, অর্থাৎ তাদেরকে সেই রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো মানতেই হয়, এবং এরূপ জ্ঞান সমৃদ্ধ ব্যক্তিবর্গের কাজকেই পেশা হিসেবে ধরা হয়ে থাকে। এখন যদি আমি পেশার বৈশিষ্ট্যগুলো আরেকবার একটু ক্লিয়ার করি, আরেকটু সর্টেড ওয়েতে তোমাদেরকে বুঝাই, সাজানো অবস্থাতে বুঝাই, তাহলে দাঁড়ায় কি যে পেশা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে একটা সুস্পষ্ট বিশেষায়িত জ্ঞান, অর্থাৎ সংশ্লিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট ক্ষেত্রে তাত্ত্বিক জ্ঞান এবং ব্যবহারিক জ্ঞান থাকতে হবে যদি পেশা হতে হয় কোনো কাজকে। নেক্সট হচ্ছে, ওই পেশাগত বিষয়টা দেখার জন্য অবশ্যই রাষ্ট্র স্বীকৃত প্রতিনিধিমূলক সংঘ বা সংস্থা থেকে থাকে, এবং ওই যে সংঘ বা সংস্থা থেকে থাকে বললাম, তো ওই সংস্থা বা সংঘ এর সদস্যপদ লাভ করতে হয় কিন্তু পেশার প্রমাণ হিসেবে, এবং এরপরে কিন্তু ওই যে বললাম যে রাষ্ট্র স্বীকৃত সংঘ বা সমিতি হচ্ছে থেকে থাকে, তো ওই সংস্থা বা সংঘ কর্তৃক কিছু রুলস অ্যান্ড রেগুলেশনও কিন্তু ঠিক করে দেওয়া হয় ওই পেশাগত আচরণ নিয়ন্ত্রণ করার
করার জন্য এবং ওই রুলস এন্ড রেগুলেশনস গুলো কিন্তু সদস্যদের মেনে চলতেই হয়, সদস্যরা অঙ্গীকারবদ্ধ থাকে সেগুলো মেনে চলার ক্ষেত্রে, এবং সদস্যবৃন্দের অবশ্যই পরামর্শ প্রদানের সক্ষমতা থাকতে হয়, এবং পেশা হওয়ার ক্ষেত্রে কিন্তু ক্ষেত্র বিশেষে পরামর্শক শ্রেণীর আবির্ভাবটাও প্রয়োজন পড়ে। এখন আসা যাক আমাদের মেইন পয়েন্টটায়, যে ব্যবস্থাপনাকে আমরা কেন একটা পেশা হিসেবে গণ্য করব না। তো এখন দেখা যায় কি যে পেশার যতগুলো বৈশিষ্ট্য এতক্ষণ ধরে বললাম, এই সবগুলো বৈশিষ্ট্য ব্যবস্থাপনার মধ্যে এখন পর্যন্ত আসেনি, কিন্তু এই কথাটাও আমরা ডিনাই করতে পারবো না, বা এই কথাটাও কিন্তু আমরা অস্বীকার করতে পারি না যে হ্যাঁ, পেশার কয়টা বৈশিষ্ট্যের সাথে ব্যবস্থাপনার কিন্তু মিল রয়েছে, অর্থাৎ কিছু কিছু বৈশিষ্ট্য কিন্তু সামঞ্জস্যপূর্ণ। যেমন এই তিনটা পয়েন্ট যেগুলো এখন দেওয়া আছে, যে সুসংবদ্ধ জ্ঞানের প্রসার, বিভিন্ন ব্যবস্থাপনা সংঘ সংস্থা প্রতিষ্ঠা এবং ব্যবস্থাপকীয় পরামর্শক শ্রেণীর আবির্ভাব। তো এই পয়েন্টগুলো একটু এক্সপ্লেইন করি যে কিভাবে পেশার এই বৈশিষ্ট্যগুলোর সাথে ব্যবস্থাপনা সামঞ্জস্যপূর্ণ। প্রথমে আসি সুসংবদ্ধ জ্ঞানের প্রসার। এটা মানে কি, আমরা আমাদের ডেইলি লাইফের যদি কথা যদি চিন্তা করি, আমরা কিন্তু প্রায়শই এমন মানুষ আশেপাশে দেখি, তাই না, যে যারা হচ্ছে ম্যানেজমেন্টে বিবিএ এমবিএ কমপ্লিট করছে। তো বর্তমানে কিন্তু এই ব্যবস্থাপনা জ্ঞানের ব্যাপক প্রসার অলরেডি কিন্তু ঘটেছে এবং আরো বেশি ঘটছে। যেমন হচ্ছে বিবিএ এমবিএ করছে অনেকে, অর্থাৎ স্নাতক স্নাতকোত্তর পর্যায়ে কিন্তু এই বিষয়ে কিন্তু শিক্ষার্থীদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। আবার অনেক প্রতিষ্ঠান কিন্তু এই যে ম্যানেজমেন্ট বিষয়ে ডিপ্লোমা কোর্সও প্রদান করছে। আবার ইয়াস, গবেষণা কর্ম তো চলছেই। তো এভাবে কিন্তু ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কিন্তু বর্তমানে অলরেডি অনেক জনপ্রিয় হয়ে উঠেছে, এবং পেশার একটা বৈশিষ্ট্য যে সুসংবদ্ধ জ্ঞানের প্রসার, এটা কিন্তু ব্যবস্থাপনার ক্ষেত্রে বর্তমানে দেখাই যায়। নেক্সট হচ্ছে বিভিন্ন ব্যবস্থাপনা সংঘ ও সংস্থা প্রতিষ্ঠা। আমরা পড়েছি না পেশার বৈশিষ্ট্যে যে একটা রাষ্ট্র স্বীকৃত সংঘ বা সংস্থা প্রতিষ্ঠা হতে হয়। এখন ম্যানেজমেন্টের কথায় যদি আমরা আসি, তাহলে কিন্তু উন্নত দেশগুলো যেগুলো আছে ওগুলোতে কিন্তু এই ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন সংঘ বা সংস্থা কিন্তু প্রতিষ্ঠা লাভ করছে। কয়েকটা এক্সাম্পল যদি দেই, যে আমেরিকান ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, দেন হচ্ছে যুক্তরাষ্ট্রের আমেরিকান ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন, এই ধরনের কিন্তু কিছু সংঘ ও সংস্থা প্রতিষ্ঠা লাভ করেছে। এবং এখানে কিন্তু সবাই সদস্যপদ লাভ করতে পারে না, এখানে কিন্তু শুধুমাত্র ব্যবস্থাপক বা নির্বাহীগণরাই কিন্তু এই ধরনের সংঘ বা সংস্থাগুলোতে হচ্ছে যে তোমার সদস্য হতে পারে। সো বুঝাই যাচ্ছে যে পেশার এই বৈশিষ্ট্যটা কিন্তু এই ব্যবস্থাপনার মধ্যে আছে। নেক্সট হচ্ছে ব্যবস্থাপকীয় পরামর্শক শ্রেণীর আবির্ভাব। এটা মানে কি, এখন দেখো শিল্পোন্নত যে দেশগুলো আছে ওই দেশগুলোতে না ব্যবস্থাপনার ক্ষেত্রে পরামর্শক সংস্থা এবং কনসালটেন্টস তাদের কিন্তু সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বিশেষজ্ঞ ব্যক্তির সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই ক্ষেত্রে। এই ধরনের কিছু সম্মানিত ব্যক্তিবর্গ যারা হচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানে শীর্ষ নির্বাহী পদে তারা কাজ করতেন, এখন হয়তো বা অবসর গ্রহণ করেছেন। আবার ইউনিভার্সিটিতে অনেক প্রফেসর যারা অনেকেই কিন্তু এখন বর্তমানে ব্যবস্থাপকীয় পরামর্শক হিসেবে কিন্তু কাজ করছেন। এবং এই যে ব্যবস্থাপকীয় পরামর্শক শ্রেণীর আবির্ভাব ঘটছে, এর ফলে কিন্তু ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞানেরই মর্যাদা বৃদ্ধি পাচ্ছে এবং জ্ঞানেরই মর্যাদা তুলে ধরা হচ্ছে এর মাধ্যমে ব্যবস্থাপনার। তো এইভাবে হচ্ছে কয়েকটা বৈশিষ্ট্য কিন্তু দেখা যায় যে পেশার বৈশিষ্ট্যের সাথে মিলে যাচ্ছে ব্যবস্থাপনার। বাট স্টিল ডাক্তারি বা হচ্ছে কৃষিবিদ এই ধরনের পেশার মতো ব্যবস্থাপনা এখনো সেরকম পেশা হিসেবে গড়ে ওঠেনি। বাট ইয়াস, যেহেতু ম্যানেজমেন্ট এত ইম্পর্টেন্ট একটা বিষয়, এখন এই যতই দিন যাচ্ছে ততই মানুষের ইম্পর্টেন্সটা বুঝতে পারছে। সো একটা আশা আমরা রাখতেই পারি যে ব্যবস্থাপনাও এক সময় একটা পেশার মর্যাদা লাভ করতে সমর্থ হবে। তাহলে বোঝা গেল যে ব্যবস্থাপনা কি একটি পেশা নাকি না? না, ব্যবস্থাপনা পেশা না। পরবর্তীতে আমরা জানলাম যে পেশা হতে হলে কিছু বৈশিষ্ট্য থাকা লাগে। সব বৈশিষ্ট্য ব্যবস্থাপনার মধ্যে নেই, বাট কিছু বৈশিষ্ট্য পেশার সাথে সামঞ্জস্যপূর্ণ, সেগুলো কি সেটাও এক্সপ্লেইন করে দিলাম। আশা করি এই টপিকটা নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। এখন একটা গল্প শুনবো, গল্পটা শোনার মাধ্যমে আমরা জানবো যে ব্যবস্থাপনা যে একটা সর্বজনীন বিষয় সেই বিষয়। এখন এই যে বলছি সর্বজনীন বিষয় সর্বজনীন বিষয়, ব্যবস্থাপনার সর্বজনীনতা কাকে বলে? ব্যবস্থাপনার সর্বজনীনতা বলতে সকল ক্ষেত্রে, হোক সেটা বৃহদায়তন প্রতিষ্ঠান, হোক সেটা একটা ছোট প্রতিষ্ঠান, ইভেন সেটা পরিবারই হোক না কেন, সব ধরনের সকল ক্ষেত্রে কিন্তু ব্যবস্থাপনা আবশ্যকতা বা ব্যবস্থাপনা জ্ঞানের প্রয়োগযোগ্যতাকে বোঝানো হয়ে থাকে ব্যবস্থাপনার সর্বজনীনতা বলতে। প্রত্যেকটা প্রতিষ্ঠান, আমরা যদি আমাদের স্কুল কলেজের কথা চিন্তা করি, আমরা যদি হাসপাতালের কথা চিন্তা করি, আমরা যদি বৃহদায়তন প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, প্রত্যেকটা প্রতিষ্ঠানেই কিন্তু ব্যবস্থাপনার কাজগুলো করা দরকার পড়েই। এবং যদি একটা ভালো প্ল্যানিং তৈরি করে ব্যবস্থাপনার কাজগুলো ঠিকভাবে করা হয়, তখনই কিন্তু প্রতিষ্ঠান তার লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করতে পারে। এখন চলে আসা যাক সক্রেটিসের স্টোরি।
স্টোরিটায়। আচ্ছা, স্টোরিটা হচ্ছে অনেকটা এরকম যে গ্রিক দার্শনিক সক্রেটিস, তিনি একবার তার ছাত্র এবং ভক্তদের আসরে আলোচনার প্রসঙ্গে একটা কথা বলেছিলেন। বলেছিলেন, সাবান কারখানার একজন দক্ষ ম্যানেজার, দক্ষ ম্যানেজারকে যদি সেনাধ্যক্ষ বা সামরিক সচিবের দায়িত্ব দেওয়া হয়, তাহলে ওই যে সাবান কারখানার দক্ষ ম্যানেজার, তিনি সেটা দক্ষতার সাথে পালন করতে পারবে। তো এখন যে কাহিনীটা হয়েছিল ওখানে, যে গ্রিক সভ্যতার কাল, মানে গ্রিক সভ্যতা কালে সে ওই টাইমটায় সৈন্যদের অনেক প্রভাব ছিল। তো সেনা কর্মকর্তা যারা ছিলেন, তারা হচ্ছে সক্রেটিসের এই বক্তব্যটা অপমানজনক মনে করলেন। কারণ হচ্ছে যে যে সাবান কারখানা কথা যে তিনি বলছেন সক্রেটিস, তো সাবান কারখানার প্রভাবটা ততটা ব্যাপক ছিল না। তো এটা কেন তুলনা করা হলো এই জিনিসটা নিয়ে, তাদের কাছে এই ব্যাপারটা অপমানজনকই মনে হয়েছিল এবং তারা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না যে মানে যেখানে সেনাদের এত প্রভাব, ওই জায়গায় সাবান কারখানার ম্যানেজারের সাথে তাদের যে তুলনাটা করা হয়েছে সেই জিনিসটা না তারা কোনোভাবেই মানতে পারছিলেন না। তো সক্রেটিসের এই বক্তব্যটা নিয়ে রাজার দরবারে কমপ্লেন করা হলো। তো রাজা সক্রেটিসকে ডাকলেন এবং ডেকে জিজ্ঞাসা করলেন যে তিনি কেন এই বক্তব্যটা দিলেন। তো তখন সক্রেটিস সবার সামনে বলেছেন যে একজন সেনাধ্যক্ষ তিনি কি করেন, তিনি হচ্ছে যুদ্ধের পরিকল্পনা করেন, সেই সাথে সৈন্য আর রসদপত্র সেগুলো হচ্ছে যে কালেক্ট করেন, জোগাড় করেন এবং জোগাড় করে সেগুলোকে সংহত করেন, যুদ্ধের নির্দেশ দেন যে কিভাবে যুদ্ধ করা দরকার, এরপরে সৈন্যদেরকে উৎসাহ দেন যে তারা যাতে জয়ী হয়, এরপরে যুদ্ধ শেষে জয় পরাজয় নিয়েও কিন্তু তিনি চিন্তা ভাবনা করেন, হিসাব করেন যে কোনো ভুলভ্রান্তি যদি হয়ে থাকে তাহলে এটা কেন হয়েছে, এই বিষয়গুলো সংশোধন করেও কিন্তু তিনি পরবর্তী পদক্ষেপটা নিয়ে থাকেন, সেনাধ্যক্ষ যিনি থাকেন। আবার একজন সাবান কারখানার ম্যানেজার তিনি কি করেন, এই যে সাবান উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেন, এরপরে এই সাবান উৎপাদন করতে প্রয়োজনীয় কাঁচামাল কতটুকু দরকার, জনশক্তি কতটুকু দরকার, এই জিনিসগুলো তিনি কালেক্ট করেন, এরপরে কর্মীদেরকে কাজের নির্দেশ দেন এবং তিনিও তাদেরকে উৎসাহিত করেন এবং সেই সাথে নির্দিষ্ট সময় শেষে তার প্ল্যানিং অনুযায়ী সাবান ঠিকঠাক মতো উৎপাদন করা হয়েছে কিনা সেই জিনিসটাও কিন্তু তিনি হিসাব করেন এবং যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেটাও কিন্তু সংশোধন করে পরবর্তী পদক্ষেপটা গ্রহণ করেন। তাহলে দেখা যাচ্ছে কি, সেনাধ্যক্ষ এবং সাবান কারখানার ম্যানেজার তাদের ক্ষেত্র আলাদা, কিন্তু দুইজনকেই দুই ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে পরিকল্পনা গ্রহণ করতে হয় এবং ব্যবস্থাপনার বাকি যে কাজগুলো সেগুলো কিন্তু তাদেরকে ঠিকই করতেই হয়। তাই ক্ষেত্রগত পার্থক্য থাকতে পারে, কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু একটা জিনিসই সত্য যে ব্যবস্থাপনার কাজগুলো করা লাগবেই যদি সফল হতে চায় তো, লক্ষ্য অর্জন করতে চায় তো। দ্যাটস ওয়াই উনি এই ধরনের বক্তব্য বলেছিলেন যে সাবান কারখানার একজন দক্ষ ম্যানেজার, তিনি যদি সেনাধ্যক্ষের দায়িত্ব পান তাহলে সেটা তিনি ঠিকঠাকভাবে পালন করতে পারবেন। এবং তারপরে তার এই বক্তব্যে রাজা সন্তুষ্ট হলেন এবং এভাবে হচ্ছে প্রবলেমটা সলভ হলো। তাহলে এই ছিল স্টোরি যেখানে আমরা জানলাম যে ক্ষেত্রগত পার্থক্য থাকতে পারে, বাট সব ক্ষেত্রেই ব্যবস্থাপনার কাজগুলো দরকার পড়বে অ্যান্ড ব্যবস্থাপনা একটা সর্বজনীন বিষয়, সব জায়গায় ব্যবস্থাপনার প্রয়োগযোগ্যতা রয়েছে, এমন কোনো প্রতিষ্ঠানই নেই যেটা হচ্ছে যে ব্যবস্থাপক ছাড়া চলতে পারবে, ব্যবস্থাপনার অস্তিত্ব সব জায়গায় আছে। যদি ব্যবস্থাপনা প্রক্রিয়ার কাজগুলো না করা হয় তাহলে না প্রতিষ্ঠানে পুরোই একদম তোমার বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং এই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে অবশ্যই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করতে বাধা প্রয়োগ করবে। তো যেখানেই একদল মানুষ কোনো লক্ষ্য অর্জনের জন্য কাজ করবে, যেখানে একদল মানুষ একত্রিত হবে সেখানেই ব্যবস্থাপনার প্রয়োগ ঘটবে এবং ব্যবস্থাপনা একটা সর্বজনীন বিষয় এবং সকল সমাজেই ব্যবস্থাপনার কাজের ধরন আর প্রকৃতি মোটামুটি একই ধরনের বলা যায়। অর্থাৎ সব জায়গায় তোমার পরিকল্পনা করতে হবে এবং ব্যবস্থাপনার বাকি কাজগুলো যেভাবে করতে হয় ওগুলো তোমার করাই লাগবে। তো এই ছিল এই টপিকটা যে হ্যাঁ, ব্যবস্থাপনা একটা সর্বজনীন বিষয়, ক্ষেত্র ভিন্ন হতে পারে কিন্তু ব্যবস্থাপনার কাজগুলো সব জায়গায়ই তোমার করতেই হয়। তাহলে কেমন লেগেছে স্টোরিটা? তো এই ছিল আমাদের ফার্স্ট চ্যাপ্টারের আরও একটা টপিক যেটা আমি আলোচনা করলাম। তাহলে এভাবেই আমাদের ফার্স্ট চ্যাপ্টারের অনেকগুলো টপিক আমি আলোচনা করে দিয়েছি, আশা করি তোমরা এই কনসেপ্টগুলো বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।